বুঝছেন যে এখন তো আবার মাহফুজুল্লাহ হুসাইনি ঘন ঘন বের হচ্ছে বাপ ঘন ঘন ইউটিউবে ছেলেদেরকে দেখছি উনি পাপে ওদের দেখছে দাওয়াত পত্র হচ্ছে না খালি খালি লিখে দিচ্ছে মাহফুজুল্লাহ হুসাইনি হুজুরের কণ্ঠকে হার মানালো মাহফুজুল্লাহ হুজুরকে সাইজ কর দিল তবে এত যে সাইজ করছে তো মাহফুজুল্লাহকে টেনে টেনে নিয়ে কেন

আসলে পাতে ঝোল না কি করবে আরে বাবা পড় পড়াশোনা কর সিয়াশিত হাদিস পর আল্লাহর কোরআন পড়তে শেষ সুরা ফাতে আটাকে গ্যারান্টি দিচ্ছি অধিকাংশ বক্তা সুরা ফাতে আটাকে সহিভাবে ভাবে পড়তে পারবে না গ্যারান্টি অধিকাংশ বক্তা

দেখ মাথায় পাগড়ি আছে দেখ ঘাড়ে একটা পাগড়ি আছে দেখ দেখ গলায় আবার পুঁতি লাগানো আছে দেখ তো তো বল বলে ড্রেস পোশাক সব দেখলাম ঠিকই আছে কিন্তু একটু ওয়াশটা দেখবি বলে তাহলে একটু আগাই একটু আগালো না আচ্ছা তো আবার একটা পাল্টালো আবার একটা মাল বেরিয়ে এলো ছটা আটটা দশটা চুজ করে দাওত করা তো আজকের দিনে খুব সহজ হয়ে গেছে ওপার বাংলা এপার বাংলা যা থেকে তুলবেন বেশিক লাগবে না ব্যাপার চলুন আর কিছুদিন পরে এবারে বক্তাদেরও খুব সুবিধা হয়ে যাবে যেখানে যেখানে দাওয়াত ফাঁকা আছে ওরাও মোবাইল খুলে জানতে পারে ফাঁকা আছে বয়ানমারির জলসা সিলেক্ট করেছে কটা বক্তা পাঁচটা এই বক্তা ওই বক্তা তিন বক্তা চার বক্তা কার খাতা ফাঁকা দেখি এক নম্বর তো এখনো দাগ ফেলে না টিক চিহ্ন মারে না নম্বর টিক চিহ্ন মারে না তিন নম্বর টিক চিহ্ন মারে না রাইট চিহ্ন মারেনা আমি পাঁচ নম্বরে আছি তাহলে দেখি খাতা খুলে আমার ফাঁকা হচ্ছে না ও ফাঁকা আছে তো বয়ান মারি জলসা রাইট চিহ্ন বয়ান মারি ছেলেরা জেনে গেল যে আমাদের হুজুর দাওয়াত নিয়ে নিয়েছে কথাটা বুঝতে পারলেন না বুঝতে পেরেছেন এবার যেমন আপনাদের যেমন সুবিধা হয়ে গেছে হুজুর তো তুলে নেওয়া ওদের সুবিধা হয়ে যাবে দাউদ তুলে নেওয়া প্রতিদিন খুলবে আর মোবাইল কোন জায়গায় কোন জায়গায় ফাঁকা আছে পেয়ে যাবে কথা বুঝতে সময় আসছে আধুনিক যুগ সব শেষ বুঝছেন গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় কথা বসছে বা লোক উঠবে পয়সা উঠবে দাদা না দাদা উঠছে উঠবে চাঁদা আসবেন না দাদা যেখানে ছিলেন পালিয়ে যান দাদা আসছে চাঁদা ওরা মনে বুঝতে না এখুনি গেট বন্ধ হবে আর পয়সা উঠবে পালা তোমরা পালালে আমারও কমবে হলে ঝামেলা অল্প সময় একটু আলোচনা করলাম বাবাজি আমার ভাইয়েরা আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি ফোনটা ধরেন বাবাজি আমার ভাইয়েরা ফোন কোথা ধরেন ধরেন ধরে দিজি ধরে কথা বাবাজি আমার ভাইয়েরা কথা বুঝতে পারছেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম আপনাদের সঙ্গে একটা মহাব্বত ভালোবাসা আন্তরিকতা আছে ভালোবেসে ডাকেন অন্তর থেকে মহাব্বত করেন সে আমার পীরের দিকে লক্ষ্য করে আমি গুণাগার বা হ্যাফুজুল্লাহ ভাই যান আমি আপনার ছোট ছেলে ছোট ভাই আমার কোনো দাম নাই কিন্তু রক্ত টাল্লা ভালোই করেছেন ছোট হুজুর কেবলার নাতি মেয়ের ছেলে করে দিয়েছেন ওদিকদের পিন্নগর পিস সাহেবের পুত্তরও ছেলের ছেলে করে দিয়েছেন রক্ত আল্লাহ ভালোই করেছেন ছোট হুজুর কেবলার নাতি ওদিক পিন্ন ...una corpisa ver <coughs> আব্বাজানের দিয়ে সৈয়দ দিক দিয়ে সিদ্দিক দুই দিক দিয়ে পীরেরাওলাদ করেছেন গুণাগারা আপনাদেরই ছোট ছেলে ছোট ভাই হিসাবে এসেছি রাগ করবেন না ভালোবাসা মোহাব্বত একটা সম্পর্ক আছে হয়তো ভালোবাসায় একটু মজা করে দুটো একটা কথা বলেছি খবরদার কেউ রাগ করবেন না পাক যদি কোনোদিন নিয়ে আসেন আলোচনা হবে ইনশাল্লাহ আজকে আমি ক্রম নিয়ে আলোচনার করলাম না সময় দিকে লক্ষ্য করে আল্লাহ যদি নিয়ে আসেন আলোচনা হবে ইনশাল্লাহ তবে শেষকালে একটা রসল্লাহর হাদিস রসল্লাহ হাদিস হাজাতে সব বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হলেন হাজাতে আবু বাক হাজাতে আবু হুরাইরা রদি আল্লাহ তাহ যিনি পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা মানে পাঁচ হাদিস বর্ণনা করেছিলেন আর মহিলাদের ভেতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন তিনি রসুল্লাহ স্ত্রী আহলিয়া যার না হলো আম্মাদিন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বাইশশো দশ অর্থাৎ দু হাদিস বর্ণনা করেছেন মেয়েদের মধ্যে সব বেশি রসুল্লাহর স্ত্রী আর ছেলেদের মধ্যে পুরুষ মানুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন রসুল্লাহ সাহাবা হাজতে আবু আবু হুরাইরা কথা বুঝতে পাচ্ছেন যিনাকে আবু হুরাইরা বলে ডাকতেন আবু হুরাইরা মানে হচ্ছে বিড়ালের আব্বা বিল্লির আব্বা কথা বুঝতে পারছেন যিনার আগে নাম ছিল আব্দুল শামস আগে নাম ছিল আব্দুর রহমান তিনি আবু হুরাইরা কেন ডাকা হলো তিনি একসময় এই জামার আস্তিনে করে বিড়ালের বাচ্চাকে নিয়ে ঘুরছিলেন কে রাসূলুল্লাহর সাহাবা বিড়ালের বাচ্চাকে জামার ঢিলার পাঞ্জাবি তো বিড়ালের বাচ্চাকে ভিতরে জামার আস্তিনে করে নিয়ে আর রাসূলুল্লাহর দরবারে আসছেন হাসছেন

ভাইরা আমার দোসর আমার বাবাজির আমার বহু মানুষ এসেছেন চলুন